ফকির নির্ভুলা হয় বালাও মিলালে সামরা তুইল্লা ভালামু ফকির নির্ভুলা রাতা কি সাজ্জা বলে বিয়া করছে আপনারা যদি আমার লগে থাকেন আপনারা যদি আমার সাথে থাকেন গোটা বাংলাদেশের ডব্লিউ বাহিনী সাইজ করা ব্যাপার না কোন ব্যাপার না আমারে কইছে সাইজটা বিয়া করছে আচ্ছা হেরার কথা ধরে নিলাম আমি সাইজটা বিয়া করছি মান্না নিলাম আচ্ছা সাইজটা বিয়া করলে কি ইসলামে না যায় না হারাম গুনার কাম আল্লাহ নারাজ আল্লাহর রাসূল নারাজ এটা তো সওয়াবের কাম একাধিক বিয়ে করা আর আলেমরা যদি একাধিক বিয়ে করে এটা আলেমের জন্য ইবাদত হয় যেই মেয়েরা সাতজন মেয়ে যদি কোন আলেমের স্ত্রী হয় মেয়েদের কপাল খুলে কপাল লাগে কথা কোন ঠিক কিনা আলেমের বউওন সোজা কথা তো আমরা সাজদা বিয়া করলে তোরার ফেডের বাত হজম হয় না মাথা ঠাড়া পড়ে তোর বাপে যে সোনার গাও দরা খাইছে তখন কইছিলি কিনা বলে তোর বাপে যে সোনার গাও দরা খাইছে তাও কি নিজের বউ লই আনা বন্ধুর বউ তুমি কিছু মনে করো না এটা আমার আমার বন্ধু শহীদুল ভাইয়ের বউ ছিল আমি তোমার বাসায় এসে বুঝাইয়া কব তার বউটা বেড়ি ভালো মানুষ দেখে যদি হবিগঞ্জের বেড়ি হইত তাহলে মোবাইল ওই টম্ব মামার লই ফকির নির্ভুলা তোরার বাইতা অল্লাহ তোরা তুই তোর বন্ধুর বউ লই থাকি ঠিক কি না বলে নেতা মানা নেতা তোমার নেতার হুকুমে 16-17 জন 18 জন মানুষের জীবন দিয়ে দিল মরে গেল মানুষ শহীদ হয়ে গেল তোমার নেতায় বন্ধুর বউ লয়ে সোনার গাঁও শান্তি করতে গেল এই নি তোর নেতা এই ফকির নির্ভুলা তোর নেতার চরিত্র আর এজিদের চরিত্র একরকম তোর চরিত্র এজিদের চেলাদের চরিত্র একরকম এজিদের চেলারা নবীর আহলে বাইতের উপর আক্রমণ করেছে তোর বাড়ি চালাইছে তুই ফকির নির্ভুলা সুন্নি আলেমদের উপর আক্রমণ করো সুন্নি আলেমদের গাড়ি ভাঙো হিম্মত থাকলে কিতাব নিয়ে ময়দানে আসো হিম্মত থাকলে কিতাব লইয়া ফাজিল ব্রাহ্মণবাড়িয়ায় কিছুদিন আগে আজানের আগে সালাতু সালাম পড়ছে দেখা বাটপাড়েরা মসজিদের ভিতরে গিয়ে আক্রমণ চালাইছে পাঁচজন সুন্নি ভাইয়ের মাথা বাড়াইছে আহত করছে আপনারা খবর পাইছেন না পাইছেন বুঝা থাকলে জবাব দিবেন আপনার এলাকায় মসজিদের ভিতরে যাই হোক আপনি একটা সাধারণ মানুষ আপনি কোনদিন মসজিদের ভিতরে মারামারি করতে যাইবেন না যাইবেন না একটু জোরে কইেন যাইবেন না যাইবেন না এই ওয়াহাবীরা এই শান্তকালার সাধারণ দিন মজুর মানুষের কাছ থেকে মসজিদের আদব শিক্ষা করো আল্লাহর ঘরে ইবাদত করা যায় মারামারি ঝগড়া করা যায় না মুআজ্জাজ মুকাররম মসজিদের আদব যদি শিখতে হয় ডব্লিউ বাহিনীর মুফতিরা এই শান্তকালার সাধারণ মানুষের কাছে আইয়া তাগো জুতা মাথা লইয়া ঘুর নবীর প্রেম মসজিদের আদব শিখতে পারবি মসজিদের আদব জানস নিরে সুরেরা মসজিদে আল্লাহর জিকির চলবে নবীর দুরুদ ও সালাম চলবে কথা বলেন ঠিক কি না সে নবীর দুরুদ ও সালাম পড়ার কারণে তুমি এটারে অপরাধ কইয়া
সে অন্যায় করছে কি বলে বেদাত কইছে আরে ফাদাম দামাত তোর মাথার তনে পা পর্যন্ত সব বেদাত তুমি মাথার যেই কাটিং এ চুল কাটছো এটা বেদাত তুমি যেই সেলুনে গিয়া যেই তা মোছেরে তাও দিয়া শেভ দিছো তুমি ফোম শেভ এটাও বেদাত তুই যে খাস ভাত খাস কত রঙের মশলা দিয়া গরুর গোশত রান্দা খাস ওরে সোর আমার নবী সাহাবায়ে কেরামের জামানায় গরুর গোশত উটের গোশত এই এই নবীজি রহমাতুল লিল আলামিন ভেড়া বকরির গোশত যে খাইতেন রি ফোড়া দিয়া কাবাব কইরা খাইতো তোর মতন মশলা দিয়া তরকারি রান্দা খাইতো না তাহলে তুই যে তরকারি রান্দা খাস এটাও তো বেদাত সকাল বেলা ঘুমেতে উঠতে তুই যে দাঁত ব্রাশ করস ব্রাশ এই ব্রাশ দিয়া দাঁত মাজন তো বেদাত নবীজি দাঁত ব্রাশ কর দাঁত মাজছেন সাহাবায়ে কেরাম মাজছেন মেসওয়াক গাছের টুকরা গাছের অংশ দিয়া দাঁত মাজছেন নবীজি বলছে সাহাবীরা যেটা দিয়া গোশবা এটার নামও মেসওয়াক আবার মুখের ভিতরে যেন গোশবা গোশলেও মেসওয়াক করা হবে জোরে কোন সুবহানাল্লাহ তো তুমি যে ব্রাশ করো এটা তো বেদাত তুই যে ঘরের থেকে বাইরে পিস ডালা রুডে দিয়ে আড়স এটাও তো বেদাত তুই যে গায়ে কাপড় পিনছ এত সুন্দর কাপড় নবীজি সাহাবায়ে কেরামের জামানায় ছিল হেরা সময়ের কাপড় এখন যদি আপনি নিজে হাতে ধরে দেখেন মনে হইবে একটা খেতা মোটা মোটা কাপড় অনেক মোটা কত সুন্দর পাতলা কাপড় হ্যাঁ এক পল্লা ধরলে ওই যে কাপড়ের ভিতরে দিয়ে লাইট দেখা যায় ক্যামেরা দেখা যায় অত সুন্দর কাপড় অত সুন্দর সেলাই অত সুন্দর এমব্রয়ডারি এই তো স্মার্ট ওয়াচ তারপরে যে যে কোটি এরপরে ফাগরির যে কাপড় যে ডিজাইনে তুই কল্লিওয়ালা টুপি লাগাইছ মাঝে মধ্যে যদি তোমার খালি বডিটা না দেখা যায় খালি মাথাটা দেখা যায় মনে হইবে যেন শিব মন্দিরের সামনে গাড়ি তো তুমি এই যে ফাস করলে টুপি মাথার দিছো এটা তো বেদাত তুমি খালি আজানের আগে দুরুদ সালামে তুমি বেদাত খুঁজে পাও এই বেকুফ মাইক দিয়ে আজান দেয় বেদাত মসজিদের ভিতরে আজান দেয় বেদাত ফাঁকা মসজিদ নামাজ পড়ে বেদাত ছাপানো কোরআন শরীফ পড়ে বেদাত সিয়াসি তাহাদিসের কিতাব পড়ে বেদাত মাদ্রাসা থেকে টাইটেল পাস করে বেদাত কামেল পাস করে বেদাত ইঞ্জিনিয়ার হয় বেদাত ইউনিভার্সিটিতে পড়ে বেদাত ছাপানো কোরআন শরীফ পড়া বেদাত ইমামতি কইরা মাস শেষে বেতন মিলে বেদাত মসজিদের মধ্যে বিদ্যুৎ লাগাইলে বেদাত মসজিদে এসি লাগাইলে বেদাত মসজিদে ফ্যান লাগাইলে বেদাত সব বেদাত তোমার মজা লাগে নবীর দুরুদ ও সালামে আইলে তোমার বেদাত মজা লাগে না ফকির নির্ভুলা হয় ভালো মিলালে সামরা তুল্লা ভালো মুল্লা